আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা চলতেছে না, মানে মেশিনটা চলতেছে ঠিক আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে এটা অ্যাকচুয়ালি কংক্রিট ব্রেকার, কিন্তু কংক্রিটটা ব্রেক করতেছে না, মানে কংক্রিটটা ভাঙতেছে না। তো আসলে এটার প্রবলেম আছে, এই জন্য কংক্রিটটা ভাঙতেছে না। তো এই কংক্রিট না ভাঙার পিছনে যে প্রবলেম, এটাই আমরা এই ভিডিওতে সলভ করবো আর কি, মানে সলভ করেছি। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। তো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মেশিনটা কাজই করতেছে না। তো পরের ভিডিওতে আসলে চলেন আমরা দেখে আসি কি হয়। আমাদের এই মেশিনটা নষ্ট হয়ে পড়েছিল, এটার নাম হচ্ছে কনক্রিট রক ব্রেকার আর কি। তো এটা আসলে নাইট্রোজেন গ্যাস শেষ হয়ে গেছিলো, তো এই জন্য এটা পড়েছিল। পরে আমরা খোঁজ পাই এবং নাইট্রোজেন গ্যাস ঢোকানোর পরে মেশিনটা রেডি করি। তো মজার ব্যাপার হলো যে মেশিনটা যে ঠিক করছে সে আসলে কিছুই জানতো না এই মেশিনটার বিষয়ে। তা আমি ওনাকে সাহস দেওয়ার পরে উনি আসলে মেশিনটা খোলে, খোলার পরে প্রবলেমটা ফাইন্ড আউট হয় এবং গ্যাস শেষ হয়ে যায় এটা আমরা জানতে পারি। তারপরে গ্যাস ঢোকানোর পরে মেশিনটা এখন রানিং। তো সেজন্য বলা হয় যে এভরিবডি ইজ জিনিয়াস, প্রত্যেকেই জিনিয়াস।